আজ ধনতেরাস। আজকে যদি আপনি বাড়িতে একটি ঘট নিয়ে করেন এই ক্রিয়াটি, আপনার বাড়িতে মা লক্ষ্মী সারা জীবন অধিষ্ঠান করবেন। মা লক্ষ্মীর সৌভাগ্যকে আপনি আপনার বাড়ি পরিবারের মধ্যে বেঁধে রাখতে পারবেন। তাই এই বিশেষ ক্রিয়াটি আপনি যদি ধনতেরাসের দিনে সন্ধে 7:08 থেকে 8:15 মধ্যে করতে পারেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। কিভাবে করতে হবে আর কী কী করতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধু, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ ধনতেরাস। ধনতেরাসের এক বিশেষ ইতিহাস রয়েছে, তা কম বেশি আপনারা সবাই জানেন। সাধারণভাবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13তম দিনকে এই ত্রয়োদশী অর্থাৎ তেরাস এবং ধন অর্থাৎ ধনসম্পত্তি বলা হয়। এই বিশেষ দিনে আপনি যদি গৃহে সোনা রূপো বিশেষ ধাতু এবং বিভিন্ন প্রকার দ্রব্য ক্রয় করে আনেন, তাহলে সৌভাগ্য আপনার কাছেই থাকে। আমি আজকে আপনাদের বলবো, এই সব ধাতু আপনারা তো ক্রয় করবেন, কিন্তু যার সাধ্য নেই সেইভাবে, তার জন্যে একটা মহা ক্রিয়া রয়েছে, এক বিশেষ ক্রিয়া রয়েছে। আর এই ক্রিয়াটি আপনি অবশ্যই আজ যে ধনতেরাসের মহেন্দ্রক্ষণ অর্থাৎ শুভক্ষণে আপনি যদি করেন, অবশ্যই সুফল পাবেন। আমি তাই আপনাদের সামনে এই বিষয়টি বলার জন্যই চলে এসেছি। সাধারণভাবে আমরা ঘট বলতে মঙ্গল ঘটকে বুঝি। যে কোনো মঙ্গল ক্রিয়ার শুরুর আগেই আমরা ঘট প্রতিস্থাপন করি, আপনারা জানেন। সেই জন্যে দেবদেবীর পুজো হলেই আমাদের ঘট স্থাপন করতে হয়, কারণ আমাদের মধ্যে একটি চিন্তা রয়েছে যে দেবদেবীর আত্মা প্রাণ ওই ঘটের মধ্যে অধিষ্ঠান করেন, আর ওই ঘটকে বলা হয় মঙ্গল ঘট। আজকে ধনতেরাস, ধনতেরাসের দিনেও আপনি মঙ্গল ঘট স্থাপন করতে পারবেন। আর এই মঙ্গল ঘটের মধ্যে কিন্তু জল নয়, এক বিশেষ দ্রব্য দিতে হবে, যেগুলি আমরা সচরাচর আমাদের বাড়িতেই পেয়ে থাকি। সেটি হলো আলো চাল বা আতপ চাল, যেটি পুজোর চাল। এই পুজোর চাল আপনি দিতে পারেন, তার সঙ্গে কয়েকটি কড়ি দিতে হবে। কীভাবে দেবেন সব কিছু আমি বলছি, ভালো করে শুনে রাখুন। আজকে আপনাকে বিকেলবেলা অর্থাৎ ধনতেরাসের দিন বিকেলবেলা আপনাকে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে এবং স্নান সেরে নিতে হবে। যদি পারেন আজকে নিরামিষ আহার গ্রহণ করুন, আরও উন্নতি হবে। আপনাকে শুদ্ধ বস্ত্র পরে যখন সন্ধে 7:08 বাজবে, সেই 7:08 থেকে রাত্রি 8:15 মধ্যে এই ক্রিয়াটি করুন। আপনি আপনার ঘরে একটি ছোট তামার বা পিতলের ঘট নেবেন। আমাদের হিন্দু ঘরের প্রত্যেকের বাড়িতেই এটি রয়েছে, কিন্তু দয়া করে লোহার ঘটে করবেন না, লোহা বা স্টিলের ঘটে কিন্তু এই কাজটি করবেন না। যাদের নেই তারা ছোট একটি মাটির ঘটও কিনে নিতে পারেন। এরপর এই ঘটটিকে আপনি প্রায় সম্পূর্ণটাই আলো চাল বা আতপ চালে পূর্ণ করবেন, অর্থাৎ মা লক্ষ্মী দিয়ে পূর্ণ করবেন। এরপরে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে সামুদ্রিক 2টি বা 3টি কড়ি দিয়ে দেবেন। এছাড়া একটি হরুত্তকি এবং একটি শুকনো হলুদ। ব্যাস, এই ঘরটিকে পূর্ণ করে আপনি আপনার ঠাকুর যেখানে রাখেন, যেখানে আপনার দেবদেবী বাড়ির রাখেন, সেখানে আপনি রেখে দিন এবং ধূপ ধুনো দিয়ে পুজো করুন। এটি হলো আপনার মঙ্গল ঘট। বন্ধুরা, এটি হলো আপনার মঙ্গল ঘট। এই মঙ্গল ঘটটি আপনি পুজো করবেন অন্তত 3 দিন, অর্থাৎ
ধনতেরাসের দিন আজ শুক্রবার, কাল ভূত চতুর্দশী এবং পরশু কালী পুজো। তিন দিন আপনি পুজো করুন, তারপরে এগুলি আপনি জলে দিয়ে দিতে পারেন বা মা লক্ষ্মীর পাশে আপনি এই ঘরটিকে যদি রাখা সম্ভব হয় রেখে দিতে পারেন। আপনার যা সম্ভব সেটাই করবেন, রেখে দিলেই অত্যন্ত শুভ যদি আপনি চান। ধনতেরাসের দিনে যদি আপনি এই ঘট স্থাপন করেন তাহলে আপনার বাড়িতে সারা জীবন মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। কারণ আপনারা প্রায় সবাই জানেন যে ঘট হচ্ছে মঙ্গল ঘট, এবং সেটি যদি কড়ি বা চাল অর্থাৎ মা লক্ষ্মী দিয়ে পূর্ণ করা হয় তাহলে তো আর কথাই নেই। এইভাবে যদি মায়ের আরাধনা করেন, মা আপনাদের ভালোবাসা এড়িয়ে কী করে যাবে? তাই যাদের পক্ষে বিশেষ কেনাকাটি সম্ভব হচ্ছে না তাদের জন্যে বলবো, ধনতেরাসের দিন অর্থাৎ আজকে আপনারা মঙ্গল ঘট স্থাপন করুন, এবং মঙ্গল ঘটের সামনে আপনি প্রদীপ জ্বালান, ধূপ দিন, শ্রদ্ধা পড়ে অঞ্জলি দিন, আপনার মনস্কামনা জানান, মা অবশ্যই আপনাদের সাড়া দেবে। এই বিশেষ ক্রিয়াটি আপনি একবার করে দেখুন, দেখবেন অবশ্যই আপনি লাভবান হচ্ছেন। ধনতেরাসের দিনে এই বিশেষ ক্রিয়া আপনাকে লাভবান করবেই। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ, আগামীকাল এবং পরশু এই তিন দিনে আপনি যা যা ক্রিয়া করবেন তাতেই মা কালী সন্তুষ্ট হবেন এবং মা কালী আপনাদের দু হাত ভরে দেবেন। তাই অবশ্যই আমি বলবো যে এই বিশেষ বিশেষ উপাচারগুলি করতে থাকুন। আমাদের চ্যানেলে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন উপাচার কিন্তু আমরা আপলোড করে থাকি। যদি আপনারা প্রয়োজন বোধ করেন অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, আপনাদের অবশ্যই উপকার হবে। ধনতেরাসের দিনে আমরা বহু প্রকার ক্রিয়া করতে পারি, সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে। যেমন আমরা হরিমন্দিরে জল দিয়ে ওং ভদ্রায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করতে পারি, এছাড়াও আমরা বহু প্রকার ক্রিয়া কিন্তু করতে পারি। তাই আপনাদের বলবো, আপনাদের পক্ষে যতটা সম্ভব হচ্ছে করবেন, সব মানুষের পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব নয়। তাই যত যা সম্ভব হবে সেটাই করবেন, এবং ভক্তি ভরে মাকে ডাকুন, ভক্তি ভরে আপনি দেবদেবীর পূজা অর্চনা করুন, তাহলেই আপনি উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনটি খোলা রয়েছে, আপনারা লিখে জানান। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করবেন। আর যারা আমাদের পুরনো বন্ধু রয়েছেন, আমাদের পরিবারের সদস্য, তাদের এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেশন বাড়াবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। তাই আজকে আমি বললাম এই বিশেষ ক্রিয়াটি, যেখানে আপনি মঙ্গল ঘট স্থাপন করে পুজো করুন ধনতেরাসের দেবী অর্থাৎ কুবেরকে এবং মা লক্ষ্মীকে। দেখুন আপনার ঘরে ধনসম্পত্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি খুবই নলেজফুল আপনাদের জন্য। অনেকে এই বিষয়গুলি জানতেন না, তাদের জানিয়ে দিলাম। আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই আপনাদের প্রত্যেককে বলবো যদি পারেন অবশ্যই খেয়াল রাখুন আমাদের চ্যানেলটি, ধর্মকথা ইউটিউব চ্যানেলটি কেবলমাত্র আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যেই তৈরি। তাই অবশ্যই আপনাদের ভালোবাসা আমরা একান্তই কামনা করি। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন, এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, নমস্কার।